ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস এই ক্লাসে আমি আলোচনা করবো ইংলিশ অনার্সের ফিফথ সেমিস্টারের সাজেশান দু হাজার চব্বিশ সালের ডিএসসি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এই ইয়ারে আমি যে সাজেশানগুলো দিচ্ছি হানড্রেড পারসেন্ট সাজেস্টিভ তোমরা জানোই ডিএসসি বি ওয়ানে তোমাদের টোটাল দুটো টোয়েন্টি মার্ক্সের লং কোয়েশ্চেন লিখতে হয় আমি এই ভিডিওতে দুটো লং বলবো বলবো যে দুটো লং কোয়েশ্চেন এবছর আসবে এছাড়া প্রসুডি এবং রেটোরিকের ব্যাপারেও এমন কিছু বলবো যেগুলো সাজেশন কিছু প্র্যাকটিস করলে আসে প্রথম থেকে দেখতে থাকো দেখো তোমরা জানো ডিএসসি বিওয়ানের বেশ কয়েকটা টপিক আছে ট্র্যাজেডি থাকে কমেডি আছে শর্ট স্টোরি আছে আর রেটোরিক প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রসুডি পার্টটা আলোচনা করব। তারপর ওইগুলো থেকে আমি কোশ্চেন দেখাচ্ছি দেখো প্রসোডিক মানে একটা দুটো এক্সাম্পল থাকে চার লাইনের পোয়েম সেগুলো হচ্ছে প্রসোডিক নেমে এগুলো লিখতে হয় তবে এগুলো অনেকে অনেক প্র্যাকটিস করে কিন্তু আসে না আমি প্রত্যেক বছর আমার যারা অনলাইন বা অফলাইন স্টুডেন্ট থাকে বা অনেক স্টুডেন্ট পারচেস করে আমার কাছে একটা বই আছে নাইনটিন সেভেন্টি টুয়ের সেই বইতে বিয়াল্লিশটার মতো এক্সাম্পল আছে তোমাদের যে থ্রি ইয়ার্স কোয়েশ্চেন হয়েছে যত প্রসরী সেই বই থেকেই এসছে আমি বত্রিশটা দিই তার মধ্যে বেছে বেছে অ্যান্সার সহ সব কিছু কিন্তু করা আছে এবছরে আমি বলছি ওই বত্রিশটার মধ্যে আশা করি আমি আসবে যে কোনো দুটো তোমাদের একটা লিখতে হয় আবার নাও আসলে আসতে পারে এছাড়া ইংলিশ অনার্স কেউ পড়েছে করে করেন এমন কেউ নেই প্রত্যেকটা ইয়ারের যে সাজেস্টিভ কোশ্চেন ওখানে আছে ঠিক আছে তাহলে তোমরা ওই প্রসডি পার্টটা শুধু আলাদা করে পারচেস করতে হবে না ডিএসি বি ওয়ান পারচেস করলেই তোমরা ওই প্রসডির যে এক্সাম্পেলগুলো যেগুলো সাজেস্টিভ যেগুলো প্র্যাকটিস করলে আসে ডিএসি বি ওয়ানটা তোমরা পারচেস করলেই সেটা একসঙ্গেই তোমরা পেয়ে যাবে এটাই গেলো প্রসডি পার্ট এছাড়াও কিছু ওখানে মিটার ফুট নিয়ে আমার আলাদা এলিমেন্টস আছে কিছু ম্যাটেরিয়ালস আছে সেগুলোও পাবে এবার আসা যাক ট্র্যাজেডি পার্টে দেখো আমাদের টোটাল তিনটে টোয়েন্টি মার্সের লং কোশ্চেন থাকে কোশ্চেনে যে কোনো দুটো লিখতে হয় এই ট্র্যাজেডি থেকে দেখো চারটে পার্ট আছে ট্র্যাজিক হিরো ক্যাথারসিস হিরোইক ট্র্যাজেডি এবং কোরাস এই চারটের মধ্যে দেখো পাশে যে আমি ইয়ারগুলো লিখেছি এখান থেকে কোশ্চেন এসছে প্রথমে লেখা আছে ট্র্যাজিক হিরো ট্র্যাজিক হিরো থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে লং কোশ্চেন এসছে একটা কোরাস থেকে দু হাজার কুড়িতে এবং দু হাজার বাইশে লং কোশ্চেন এসে গেছে সো দেখো ক্যাথারসিস এবং হিরোই ট্র্যাজেডি থেকে কোনো বছর কিন্তু কোনো লং কোয়েশ্চেন আসেনি সো আমরা এবছরে যদি ক্যাথারসিস আর হিরোই ট্র্যাজেডির মধ্যে একটা ক্যাথারসিস থেকে একটা লং কোশ্চেন আর হিরোই ট্র্যাজেডি থেকে একটা লং কোশ্চেন যে কোনো একটা থাকবেই থাকবে আমি যদি তোমাদের সাজেস্টিভ করি এই দুটোর মধ্যে ক্যাথারসিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবছরে ক্যাথারসিস করলেই ক্যাথারসিসটা তোমরা পাবে বাকি এইগুলো করার দরকার নেই সো ক্যাথারসিস থেকে বা যারা হিরোই ট্র্যাজেডি করবে কি কোশ্চেন হয় সেটা একটু খাতায় নোট ডাউন করে নাও দেখো প্রথমে আসি ক্যাথারসিস থেকে কি কোশ্চেন হয় একটা কোশ্চিনই করলে যা আসুক সেটা লিখতে পারবে কোশ্চেনটা লেখো রাইট এ নোট অন ক্যাথারসিস একটাই ভেবে নাও এটা টু হান্ড্রেড পারসেন্ট সিওর এবছর আসছে যারা হিরোই ট্র্যাজেডি করবে এটা খুব ইজি হিরোই ট্র্যাজেডির জন্য আমি একটা কোয়েশ্চেন সাজেস্টিভ করেছি এটি বছর আসবে দাগ নম্বর দিয়ে লেখো হোয়াট আর দ্য ফিচার্স অফ হিরোই ট্র্যাজেডি ইন দ্য রেস্টোরেশান পিরিয়ড মানে মূলত রেস্টোরেশান পিরিয়ডেই হিরোইক ট্র্যাজেডিটাকে দেখা গেছে কিছু বৈশিষ্ট্য কী কী অ্যান্সার উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইলাস্ট্রেশনস খুব বেশি ইম্পর্টেন্ট এটা হলো এবার দেখো কমেডি পার্টটা কমেডি পার্ট থেকে দেখো প্রথম হচ্ছে রোমান্টিক কমেডি রোমান্টিক কমেডি থেকে কোনো ইয়ার লং কোশ্চেন আসেনি কমেডি অফ হিউমার্স থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে লং কোশ্চেন এসে গেছে কমেডি অফ ম্যানার্স থেকে টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে লং কোশ্চেন এসে গেছে আর সেন্টিমেন্টাল কমেডি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে লং কোশ্চেন এসে গেছে তাহলে দেখো এই রোমান্টিক কমেডি এখান থেকে কোনোই আর কিন্তু লং কোশ্চেন হয়নি সো এবছর যদি রোমান্টিক কমেডি থেকে একটাই লং কোশ্চেন করো তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ারের যে অ্যাজ লাইক কে টুয়েলভ নাইট এটাই এবছরে তোমরা লিখবে এটাই এবছরে আসবে ঠিক আছে এছাড়াও যদি তোমরা করতে চাও টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানেরগুলো করো যেমন কমেডি অফ হিউমার্স তাহলে দুটো আমি টোয়েন্টি মার্কসের পার্টিকুলার লং কোশ্চেন বললাম যে দুটোই করো এক্সট্রা করার দরকার নেই সেটা কোনটা কোনটা ক্যাথারসিস অর হিরোই ট্র্যাজেডি যে কোনো একটা আসছে আর রোমান্টিক কমেডিটা ঠিক আছে এগুলো ভালো করে পড়বে আচ্ছা এবারে শর্ট স্টোরি থেকে দেখো শর্ট স্টোরির কোনো পার্ট এখানে দেওয়া নেই শর্ট স্টোরি থেকে কোশ্চেন হয় এখান থেকে টু থাউজেন্ড টোয়েন্টিতে লং কোয়েশ্চেন এসে গেছে টোয়েন্টি টু থেকে লং কোশ্চেন এসে গেছে বুঝতে পেরেছো এবছরও শর্ট স্টোরি থেকে লং কোশ্চেন আসবে কারণ তোমরা যদি লক্ষ্য করো টু থাউজেন্ড টোয়েন্টির কোশ্চেন পেপার যদি দেখো ট্র্যাজেডি থেকে একটা লং কোয়েশ্চেন এসছে কমেডি অব ম্যানার্স থেকে একটা লং কোয়েশ্চেন এসছে শর্ট স্টোরি থেকে একটা লং কোশ্চেন মানে এখান থেকে এখান থেকে এখান থেকে তিনটে থেকে তিনটে লং কোশ্চেন এসছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যদি লক্ষ্য করো দেখো ট্র্যাজেডি থেকে একটা লং কোয়েশ্চেন এসছে কমেডি থেকে দুটো লং কোয়েশ্চেন এসছে এই দুটো কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে শর্ট স্টোরি থেকে লং কোশ্চেন আসেনি এবার টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি টুতে দেখো টোয়েন্টি টুতে ট্র্যাজেডি থেকে এসছে কোরাস কমেডি থেকে এসছে কমেডি অব ম্যানার্স শর্ট স্টোরি থেকে এসছে ঠিক আছে দু হাজার বাইশে আর এবারে তোমরা এক্সাম দেবে আমার মনে হয় না যে শর্ট স্টোরি থেকে কোশ্চেন দিলেও দিতে পারে আবার না দিলেও দিতে পারে যদি শর্ট স্টোরি থেকে কোশ্চেন না দেয় হয়তো দিলো যে ট্র্যাজেডি থেকে হয়তো এই দুটো লং কোশ্চেন দিল প্লাস কমেডি থেকে এই রোমান্টিক কমেডিটা দিল বোঝা গেছে অনেক কিছু আমি তোমাদের দেখালাম তোমরা নিজেরাই যদি এগুলোকে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এই ইয়ারের জন্য সাজেশান কোনগুলো হবে ঠিক আছে এবারে আমরা আসি রেটোরিক দেখো রেটোরিকের কিন্তু ওই রকম কোনো আমার কাছে বই বা কোনো কিছু নেই যেগুলো থেকে প্র্যাকটিস করলে আসে এগুলো কিছু পড়তে হয় যেমন সিমিলি মেটাফোর অক্সিমরন পার্সনিফিকেশন এগুলো ডেফিনেশান পড়তে হয় বা একটা লাইনকে ভালো করে মানে যে আইডেন্টিফিকেশান কোন লাইনটা সিমিলির এক্সাম্পেল কোন লাইনটা অক্সিমরনের এক্সাম্পেল এগুলো ভালো করে দেখে এগুলো কিন্তু করতে হয় অসংখ্য আছে সত্তর আশিটা রেটোরিক্যাল ডিভাইস আছে তার মধ্যে দশটা থেকে এগারোটা করো এবং এই মেটেরিয়ালসগুলো আমার কাছে আছে কিভাবে অ্যান্সার লিখতে হয় বা যদি কিছু বুঝতে না পারো কোন লাইনে কি আছে সেটা কিভাবে লিখবে সেগুলোও আমার একটা ভিডিও নয় আমার কিছু মেটেরিয়ালস আছে একটা খাতাতে লেখা ঠিক আছে ওগুলো মোটামুটিভাবে কভার করা যায় মূলত চার পাঁচটা করলেই সিমিলি মেটাফোর ফোর পার্সোনিফিকেশান হাইভার বোল এই পাঁচ সাতটা করলে এগুলো থাকে মোটামুটি দু তিনটে লাইনের মধ্যে বোঝা গেছে যারা খুব বেশি পড়ার সময় পাচ্ছ না ঠিক আছে সো এই যে আমি সাজেশন দেখালাম এই ডিএসি বি ওয়ানের অ্যান্সারগুলো যদি সাজেস্টিভ অ্যান্সারগুলো যদি পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার যোগাযোগ করো আমি আবারও বলছি আমার সাজেশান হানড্রেড পারসেন্ট সাজেস্টিভ তোমরা এক্সাম দাও তারপরে বুঝতে পারবে এবং আমার থেকে যারা অ্যান্সার নিয়েছ তারা জানো ঠিকঠাক যদি বানান ভুল টুল যদি না হয় ঠিকঠাক লিখতে পারো ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেন পর্যন্ত কিন্তু পাওয়া যায় মানে সিক্সটি ফাইভের মধ্যে রিটেন এক্সামে এমনভাবে স্ট্যান্ডার্ড লং কোয়েশ্চেনগুলো আছে এটা তো হয় আমি যদি জানি এবছর রোমান্টিক কমিটি থেকে লং কোশ্চেন আসবেই সো খুব ভালোভাবে আমি প্রিপেয়ার করব যেহেতু অল্টারনেটিভ নেই একটা করলে যেটা পড়বো সেটা লিখব ভালোভাবে লিখে প্র্যাকটিস করতে হয় লং কোশ্চেনগুলো তাহলে দেখবে বানান ভুল হয় না আর বানান ভুল একটা লং কোয়েশ্চেনের মধ্যে যত বেশি থাকবে মার্কস কিন্তু তত বেশি মানে কাটা যাবে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখো ঠিক আছে তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো হেল্পফুল বলে মনে হয় ভিডিও ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে